আপনাদের প্রিয় চ্যানেল নুসরা মিডিয়া সত্যের পথে চলি অবিরাম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان الرجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله إلا أن يشاء الله رب العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহরবানি করে আদর ও মহাব্বত করে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে পবিত্র কোরআনুল করিমের ধারাবাহিক তাফসির অনুষ্ঠানে আপনাকে আমাকে আল্লাহ পাক কবুল করেছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল করিমের ধারাবাহিক তাফসিরের পর্ব আজকে হচ্ছে 57তম পর্ব, সূরাতুত তাকবীরের ষষ্ঠ পর্ব। আমরা গত তাফসিরে সূরাতুত তাকবীরের 21 নম্বর আয়াত পর্যন্ত খুবই সংক্ষেপে তাফসির করেছিলাম। আজকে আমরা 22 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ তাফসির শুরু করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, যদি সময়ের ভিতরে বরকত হয়, নিয়াত করেছি আজকে ইনশাআল্লাহ সূরা
শেষ হয়ে যাবে আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুত তাকবীরের ২২ নম্বর আয়াতে বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। হে মক্কার কাফের এবং মুশরিকরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো পাগল ব্যক্তি নন। আমরা পূর্বের আয়াতে গত তাফসিরে হযরত জিব্রাইল আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে ওহি আসার, ওহির বাণী পৌঁছার মাধ্যম হচ্ছে দুইটা। কয়টা মাধ্যম ভাই? দুইটা। একটা হচ্ছে হযরত জিব্রাইল আলাইহিস সালাম, আরেকটা হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের পক্ষ থেকে ওহি যেই ফেরেশতা নিয়ে এসেছেন, যার মাধ্যমে আল্লাহ পাক ওহি পাঠিয়েছেন, তার সম্পর্কে আমরা গত তাফসিরে আলোচনা করেছি। তার নাম হলো হযরত জিব্রাইল আলাইহিস সালাম। আর আজকে এই তাফসিরে আমরা আলোচনা করতে যাচ্ছি ওই ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তির নিকট হযরত জিব্রাইল আলাইহিস সালাম ওহি নিয়ে এসেছিলেন। তিনি অন্য কেহ নন, তিনি হলেন খাতামুন নাবিয়িন, তিনি হলেন রহমাতুল লিল আলামিন, তিনি হলেন সাইয়্যিদুল কাউনাইন, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, যার কাছ থেকে ওহি এনেছেন তিনি হলেন আল্লাহ তাআলা, যার মাধ্যমে আল্লাহ পাক ওহি পাঠিয়েছেন তিনি হলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম, যার কাছে ওহি পাঠিয়েছেন তিনি হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এই যে ২২ নম্বর আয়াত, এই ২২ নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেছেন, তরজমাটা হলো, মুহাম্মদ তোমাদের এই বন্ধু, এই সাথী তিনি পাগল নন। এই আয়াতটা কখন নাজিল হয় এর প্রেক্ষাপটটা আমাদের জানা দরকার। যখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, হকের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, তখন মক্কার বড় বড় কাফেররা, বড় বড় মুশরিকরা, মূর্তি পূজারীরা এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম রটানো শুরু করে। এই বদনাম রটানোর ভিতর দিয়া কেউ বা রাসূলকে পাগল বলে, কেউ বা গণক বা জাদুকর বলে, কেউ বা রাসূলের চেহারায় থুথু নিক্ষেপ করে, কেউ বা রাসূলের পবিত্র শরীরে পাথর নিক্ষেপ করে। বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদনামী রটানো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জত করার একটা প্রথা সেই জামানায় চালু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেন। এই আয়াত, যেই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যে নবী করে পাঠিয়েছেন, তিনি তো পাগল নন, তিনি একজন জ্ঞানী ব্যক্তি, তিনি একজন বুদ্ধিমান ব্যক্তি, তিনি পাগল নন, তিনি পাগলের মতো কোনো কথাও বলেন না। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়িতের জন্য এই আয়াত নাজিল করেছেন। হে বেঈমান কাফেররা, তোমরা যে মুহাম্মদকে পাগল বলো, তোমরা মিথ্যুক, তোমরা সত্যবাদী নও, তোমাদের কথায় মুহাম্মদ আসলে পাগল নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন বিজ্ঞ ব্যক্তি, তিনি একজন জ্ঞানী ব্যক্তি,
এই কথা আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী এই মুহাম্মদ তিনি পাগল নন। মুহতারাম হাজিরিন, এই আয়াতের শানে নুজুল এই একটা বললাম, আরেকটা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, জিব্রাইল আপনি আমার কাছে ওহী নিয়ে আসেন, আমার মনে বড় শখ, আমার মনে বড় আশা, আমি আপনাকে আপনার আসল আকৃতিতে দেখতে চাই। আল্লাহ পাক আপনাকে যেইভাবে বানিয়েছেন ঠিক ওই আকার ওই আকৃতিতে আমি আপনাকে দেখতে চাই। স্বাভাবিক নিয়মে হযরত জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন প্রসিদ্ধ সাহাবী যার নাম হচ্ছে হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর আকৃতিতেই তিনি বেশিরভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওহী নিয়ে আসতেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে বড় আশা, মনে বড় আকাঙ্ক্ষা, হে জিব্রাইল আমি আপনাকে আপনার আসল সুরতে দেখতে চাই, আপনার আসল আকৃতিতে আমি দেখতে চাই, যেই আকৃতি দিয়ে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন সেই আকৃতি দিয়া আমি আপনাকে দেখতে চাই। হযরত জিব্রাইল আলাইহিস সালাম রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমার আকৃতি দেখে ঠিক থাকতে পারবেন? আমার আকৃতি যখন আমি আপনার সামনে পেশ করব, যখন আমি আমার আল্লাহ প্রদত্ত সেই আকৃতি নিয়ে আপনার সামনে উপস্থিত হব, তখন কি আপনি সহ্য করতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন পারবো না কেন? এক পর্যায়ে হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আপনি আবেদন করেছেন আপনি আমাকে আমার আসল রূপে দেখবেন, তো বলুন আমি কোথায় আত্মপ্রকাশ করব, কোথায় আপনার সঙ্গে দেখা করব। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি আবতাহ নামক স্থানে আসুন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমি তো ওই জায়গায় আসলে আমার দেহ এত বড় ওই জায়গায় সংকুলন করবে না। সুবহানাল্লাহ, ওই জায়গায় আসলে ওই জায়গাটা আমাকে সংকুলন করতে পারবে না। তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি আরেকটা জায়গার নাম বলুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আপনি মিনায় আসুন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এইখানেও আমার আসা সম্ভব না, এই জায়গাটা আমার জন্য ছোট হয়ে যাবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি আরাফার ময়দানে আসুন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হুজুর এইখানেও সম্ভব না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি হীরা পর্বতে আসুন। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এই হীরা পর্বত কি আমার ওজন সইতে পারবে? এই হীরা পর্বত কি আমার ওজন সহ্য করতে পারবে? আমি তো অনেক বড়। যাই হোক, এক পর্যায়ে কথা মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন হীরা পর্বতের উদ্দেশ্যে। মুহতারাম হাজিরিন, এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বড় ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম রওনা হয়েছেন রাসূলের সঙ্গে, তার সশরীরে তিনি সাক্ষাৎ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়েছেন জিব্রাইল আলাইহিস সালামকে আজকে তার আসল সুরতে আসল আকৃতিতে দেখবেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকিয়ে দেখলাম এই খোলা আকাশে বিশাল বড় এক আকৃতি, যার মাথা রয়েছে আসমানে, যার পা রয়েছে এই জমিনে। এই বিশাল বড় ফেরেশতা যিনি পূর্ব দিগন্তে এমনভাবে উদিত হয়েছেন, এমনভাবে আমার সামনে এসেছেন, এই ফেরেশতাকে দেখার সাথে সাথে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গিয়েছে। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর হযরত জিব্রাইল আলাইহিস সালাম তিনি তার আসল স্রোতকে পরিবর্তন করে স্বাভাবিক অবস্থায় এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করেছেন, বলেছেন, মুহাম্মদ আপনি ভয় পেন না, আমি তো সেই জিব্রাইল আলাইহিস সালাম। মুহতারাম হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিব্রাইল ফেরেশতাকে দেখে বেহুশ হয়েছিলেন, এইটাকে কেন্দ্র করে বেঈমান কাফেরের বাচ্চারা তারা বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদ বেহুশ হয়ে গেছে। গা ছানুজুলটা বুঝলেন, আল্লাহ পাক তখন এই আয়াত নাজিল করেছেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, হে মক্কার কাফের মুশরিকরা, তোমাদের এই বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগল নন, তোমরা তাকে যে পাগল বলছ তোমরা মিথ্যা বলছ। কিভাবে সে পাগল হয়? যেই মুহাম্মদ যাকে আমি 40 বছর বয়সে নবুয়ত দান করেছি, এই 40 বছরের আগে যেই মুহাম্মদ একাধারে 40 বছর পর্যন্ত তোমাদের মাঝে ছোট থেকে বড় হয়েছে, তোমাদের শহরেই চলাফেরা করেছে, তোমাদের বংশই জন্মগ্রহণ করেছে, তোমাদের সাথেই খাওয়া দাওয়া করেছে, তোমাদের সাথেই লেনদেন করেছে, তোমাদের সাথেই তার মুআমালাত মুআশারাত ছিল, তোমরাই তার আখলাক আর চরিত্র দেখে তাকে আল আমিন ডক্টরেটে ভূষিত করেছ, আজ মুহাম্মদকে তোমরা পাগল বলছো, কারণটা কি? কথাটা বুঝলেন তো আপনারা? যেই বেঈমান কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্রে খুশি হয়ে এক পর্যায়ে তারা তাকে আল আমিন ডক্টরেট দিয়েছিল, সেই কাফেররা আজ কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলছে? আল্লাহ বলেন, এই বেঈমানরা, আমার মুহাম্মদ পাগল নয়, মুহাম্মদকে তো তোমরাই আল আমিন উপাধি দিয়েছিলে, আজকে মুহাম্মদকে পাগল বলছো? না, মূলত তোমরাই পাগল। মূলত কি? তোমরাই পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমে সূরায়ে কলমের শুরুর দিকে তিনটা জিনিসের কসম খেয়ে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন। আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন, আমি নুনের কসম করে বলছি, আমি কলমের কসম করে বলছি, এবং এই কলমের মাধ্যমে আমার ফেরেশতারা যাহা কিছু লেখে, অথবা উলামায়ে কেরাম যাহা কিছু লেখে, অথবা রাইটাররা যাহা কিছু লেখে, এই লিখনির কসম খেয়ে বলছি। তিনটা জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক বলেছেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের রহমতে রবের দয়ায় আপনি পাগল না। সুবহানাল্লাহ, যারা আপনাকে আজ পাগল বলছে তারাই মূলত পাগল। মুহতারাম হাজিরিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চিনতে পারেনি মূলত তারাই পাগল, রাসূল পাগল নন। এ কথা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, অমা সাহিবুকুম বিমাজনুন, হে কাফেররা, তোমাদের এই সাথী পাগল নন। এখানে একটা প্রশ্ন আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুসলমানদের সাথী না কাফেরদের সাথী? খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের বন্ধু না কাফেরদের বন্ধু? আল্লাহ পাক এখানে কি বলেছেন? আমা সাহিবুকুম বিমাজনুন, হে কাফেররা, তোমাদের এই মুহাম্মদ, এই সাথী, তিনি পাগল নন। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের সাথী আল্লাহ পাক বলেছেন। কারণ কেউ যদি কোরআনের তরজমা পড়ে পণ্ডিতি করতে চায় তাহলে সে কি বলবে? মুহাম্মদ কার সাথী? কাফেরদের সাথী। নাউযুবিল্লাহ। জি, প্রেক্ষাপট বুঝতে হবে। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো, এই কাফেররা, যেই মুহাম্মদ ছোটবেলা থেকে 40 বছর পর্যন্ত তোমাদের সাথেই উঠা বসা করেছে, তোমাদের সাথেই লেনদেন করেছে,
সেই মুহাম্মদ তো তোমাদের ভিতর থেকেই তাকে আমি চয়ন করে নবী বানিয়েছি, তোমাদেরই তো সাথী, তোমাদের সাথেই তো উঠা বসা করত, তোমাদেরই বংশের লোক, তোমরাও কুরাইশ বংশ, মুহাম্মদও কুরাইশ বংশ, তোমাদের বাসাও মক্কাতে, আমার মুহাম্মদের বাসাও মক্কাতে, পাশাপাশি একসাথেই তোমরা বড় হয়েছ, এই মুহাম্মদকে আল্লাহ পাক এইভাবে সাথী বলেছেন। কিন্তু প্রকৃত সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের? ইমানদারদের। বুঝলেন তো কথাটা? জি, এখানে আমরা কয়েকটা বিষয় খেয়াল করব। এক, তৎকালীন জামানায় ইসলাম এবং মুসলমানের যারা শত্রু ছিল তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথী হযরত সাহাবায়ে কেরামকে বিভিন্নভাবে গালিগালাজ করেছিল। তাদের গালির শব্দগুলি ছিল কোনো সময় মাজনুন, কোনো সময় কাহেন, কোনো সময় শায়ের। মাজনুন মানে পাগল, কাহেন জাদুকর, শায়ের কোনো কবি। বিভিন্নভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সঙ্গী সাথী সাহাবায়ে কেরামদেরকে তারা গালিগালাজ করত। যারা ওই সময় গালিগালাজ করত তারা হলো বেঈমান, কাফের, মুশরিক। এখন বর্তমান জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা দুনিয়াতে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হাক্কানি উলামায়ে কেরামগণ দুনিয়াতে আসে। এই জামানাতেও দেখা যায় বেঈমানেরা মুসলমানদেরকে কটুক্তি করে বিভিন্ন শব্দ দিয়া গালি দেয়, ওলামায়ে কেরামদেরকে ছোট করার জন্য, ওলামায়ে কেরামদেরকে ঠাট্টা করার জন্য, ওলামায়ে কেরামদেরকে জনসাধারণের মাঝে কলঙ্কিত করার জন্য বিভিন্ন শব্দ তারা বেছে নেয়। যেমন এই সকল শব্দের ভিতরে একটা শব্দ হচ্ছে মৌলবাদী। কি শব্দ? ভুলে গেলে চলবে না। যেমনভাবে বেঈমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলেছিল, জাদুকর বলেছিল, ওই সেই কি বলে ওই সেই কাফেরদের গোষ্ঠী, ওই সেই কাফেরদের কি বলেন যে নেক্সট জেনারেশন যারা বর্তমান দুনিয়াতে আছে, যারা আবু জাহালের মিরাজ পেয়েছে, যারা আবু জাহালের উত্তরসূরি, যারা উতমা সাইবার উত্তরসূরি, যারা উবাই বিন খলফের উত্তরসূরি, যারা মক্কার বড় বড় কাফেরদের উত্তরসূরি, এরকম ব্যক্তিও এই জামানায় আছে কিনা? যারা মুসলমানদেরকে মৌলবাদ বলে গালি দেয়, যারা মুসলমানদেরকে জঙ্গিবাদ বলে গালি দেয়, যারা মুসলমানদেরকে এরকমভাবে কি বলে অসামাজিক বলে গালি দেয়, বিভিন্ন শব্দ তারা চয়ন করেছে। মূলত জামানার পরিবর্তনে শব্দের পরিবর্তন হইতে পারে, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য একটাই। যেমন সেই জামানায় কাফেররা ইসলামকে ছোট করার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জত করার জন্য, সাহাবায়ে কেরামকে বেইজ্জত করার জন্য বিভিন্নভাবে তারা গালিগালাজ করত, এই জামানার বেঈমানরাও ইসলামকে ছোট করার জন্য, ইসলামের পতাকাকে নিচে নামানোর জন্য, ইসলাম এবং মুসলমানকে বেইজ্জত করার জন্য তারা ভিন্ন ভিন্ন শব্দ চয়ন করে নিয়েছে। মূলত উদ্দেশ্য কি? একটাই, পরিষ্কার আমাদেরকে স্মরণ রাখতে হবে। এক, দুই নম্বর হচ্ছে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মাজনুন বলেছিল, পাগল বলেছিল, জাদুকর বলেছিল ইত্যাদি শব্দে গালি দিয়েছিল, আল্লাহ পাকের কথায় বোঝা যায় আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগল ছিলেন না, তিনি জাদুকর ছিলেন না, তিনি কোনো কবি ছিলেন না, তিনি কি ছিলেন? ইন্নাকা লামিনাল মুরসালিন। তিনি কার রাসূল ছিলেন? আল্লাহ পাকের একজন রাসূল ছিলেন। ঠিক বর্তমান জামানায় যারা ইসলাম এবং মুসলমানদেরকে সমাজের কাছে ছোট করার জন্য গালিগালাজ করে, বিভিন্নভাবে কটুক্তি করে, মূলত আসলে তারাই পাগল। মূলত তারাই কি ভাই? পাগল। তিন নম্বর, যেইভাবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলার দ্বারা, জাদুকর বলার দ্বারা, মিথ্যুক বলার দ্বারা, রাসূলের উপর এরকমভাবে বদনামি করার দ্বারা, যেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ইসলামের কাজকে বন্ধ করেননি, ইসলামের কাজ চালিয়েছেন। কথা বলেন ঠিক কি না? এ জামানাতেও যদি কোনো বেঈমানের বাচ্চা কোনো মুসলমানদের সমালোচনায় লিপ্ত হয়ে যায়, ইসলামের এই দাওয়াতের হালকে ছাড়া যাবে না।
কথা বলেন ঠিক কি না? দাওয়াতের অবস্থা আপন গতিতে চলতেই থাকবে। হাতি যখন রাস্তা দিয়ে চলে কুকুর পিছনে ঘেউ ঘেউ করতেই পারে, কথা বলেন ঠিক কি না? তাই বলে হাতি এই কুকুরের ডরে আর ভয়ে রাস্তা চলা বন্ধ করবে না। অনুরূপভাবে যে সকল বেঈমানেরা বর্তমান জামানায় ইসলাম ধর্মকে অন্য ধর্মের সাথে এরকম তুলনা করতে চায়, ইসলাম ধর্মকে ছোট করতে চায়, হক্কানি ওলামায়ে কেরামকে বিভিন্নভাবে গালিগালাজ করে, মুহতারাম হাজিরিন স্মরণ রাখতে হবে, তাদের গালিগালাজ, তাদের বদনাম রঠানো, তাদের কটুক্তির দ্বারা ইসলামের দাওয়াত কখনো বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত ইসলামের দাওয়াত জারি থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? চার নম্বর যে বিষয়টা, এই বিষয়টা বলে আমি এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর এখানে শেষ করব। চার নম্বর যে বিষয়টা সেটা হলো আমাদের বোঝার বিষয় হলো বেঈমান কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের শত্রু হয়েছে কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত দীর্ঘ এই 40 বছর বেঈমান কাফেরদের মাঝে খুব ভালোই ছিলেন। আল আমিন ডক্টরেট পেয়েছেন, মুহাম্মাদের প্রশংসার কোনো শেষ ছিল না। কিন্তু যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের দাওয়াতকে বুলন্দ করার জন্য, হক কথাগুলিকে দ্ব্যর্থহীন ভাষায় যেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন বলা শুরু করেছেন, তখন থেকেই বেঈমান কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের শত্রুতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কি না? আবুল আহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহাব্বতের মানুষ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠে যখন ডাক দিলেন সবাই দিকে আসো, ঘটনা আপনারা জানেন। এক পর্যায়ে যখন সবাই ওখানে উপস্থিত হলো, আবুল আহাব এরকম বড় বড় কাফেররাও সেখানে উপস্থিত হয়েছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি লম্বা করব না এখানে, যেহেতু সকলের জানা আছে এই ঘটনাটা। তখন আবুল আহাব কি বলেছিল? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, নাউযু বিল্লাহ। এই জন্যই বুঝি আমাদেরকে ডেকেছিলে আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে, আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে আবুল আহাবের উদ্দেশ্যে সূরা নাযিল করেছেন। সূরা আল-আহাব, নামটাও আবুল আহাবের নামে নামেই সূরা। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক আয়াত নাজিল করে আবু জাহাল সহ তার 14 গোষ্ঠীকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের শত্রু বেঈমানদের শত্রু কখন হয়েছেন? যখন হকের আওয়াজ নিয়ে নেমেছেন, যখন হকের আওয়াজ তুলেছেন, তখন কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে গিয়েছে। যতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের আওয়াজ তোলেন নাই, নবুয়ত পান নাই, ততদিন পর্যন্ত কাফেররাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় লিপ্ত হয়ে গিয়েছিল, আল আমিন ডক্টরেট দিয়েছিল। ঠিক বর্তমান জামানায়ও যদি কোনো মুসলমান নামধারী বেঈমানদের সাথে চলাফেরা করে, কোনো মুসলমান নামধারী আলেম যদি বেঈমানদের সাথে লিয়াজো রাখে, কোনো হক কথার ধার না ধারে, তাহলে বেঈমানরা তার কদমে চুমা দিতে বাধ্য, তাকে আপন করে নিতে বাধ্য। যেই দিন কোনো হক্কানি আলেম, যেই দিন কোনো হক্কানি আলেম রাসূলের কোনো খাঁটি উম্মত যেই দিন হকের আওয়াজ তুলবে, সেই দিনেই বেঈমানরা মুসলমানদের শত্রু হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? বর্তমানে ওলামায়ে কেরামের সমালোচনা কেন? বড় বড় ওলামাদের সমালোচনা কেন? বলে অমুক হুজুর তো এগুলি বলে না, অমুক হুজুর তো অমুক দলের কাছে খুব ভালো, অমুক হুজুর তো অমুক ধর্মের লোকের কাছে খুব ভালো, ইহুদি খ্রিস্টানদের কাছে অমুক হুজুর যে বিক্রি হয়ে গিয়েছে, এই জন্য অমুক হুজুর অমুক দলের কাছে খুব ভালো। কিন্তু একজন হক্কানি আলেম
কখনো তার ঈমানকে বেঈমানদের কাছে বিক্রয় করতে পারে না। হাক্কানি আলেম যেমন ভাবে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমান কাফেরদের জুলুম অত্যাচার সহ্য করে হলেও, তাইফের ময়দানে মার খেয়ে হলেও বেঈমান কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু, এরকম ভাবে কি বলেন, থুতু নিক্ষেপ করার পরেও তিনি যেমন কালেমার দাওয়াত ছাড়েন নাই, হকের আওয়াজ তিনি বন্ধ করেন নাই, তেমন ভাবে হাক্কানি ওলামায়ে কেরামের উপর যত তরছানি আসুক না কেন, যত রকমের বিশুদ্ধারাই করা হোক না কেন, যত রকমের গীবত শিকায়ত করা হোক না কেন, হাক্কানি আলেম যেহেতু নবীর ওয়ারিশ, তারা কোনোদিন হকের আওয়াজকে নিচু করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এখানে আনুষাঙ্গিকভাবে এরকম আনুষাঙ্গিকভাবে আরেকটি কথা বলছি, সেটা হলো অনেক জায়গায় দেখা যায় অনেক ইমাম সাহেবরা, অনেক খতিব সাহেবরা সমালোচনার ভয়ে হক কথা বলে না, চাকরির ভয়ে হক কথা বলে না। ওই সকল ইমাম আর খতিবদের উদ্দেশ্যে আমার কথা, আপনি কি হক চান নাকি চাকরি চান? আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি হকটা চান না কমিটির গোলামি করতে চান? আপনি কি চাকরি চান না কোরআনের পতাকাকে উড্ডীন করতে চান? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের ওয়ারিশ আপনি হয়ে এরকম হয়ে থাকেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তাবিন, তাবি তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, এরকম বুজুর্গানে দিন যেভাবে হকের আওয়াজ তুলেছেন, কারো কোনো পরোয়া করে নাই, কারো কোনো গীবত শিকায়তের পরোয়া করেন নাই, কারো বাঁকা নজরে তাকানোর দিকে তারা কোনোদিন পরোয়া করে নাই, যত রকমের গালিগালাজ করুক না কেন, যত রকমের বিশুদ্ধার করুক না কেন, তারা যেমন হকের আওয়াজ বন্ধ করেন নাই, আপনারও উচিত এই সকল চাকরির লোভ বাদ দিয়া, এই সকল চেয়ারের লোভ বাদ দিয়া, এই সকল কমিটির গোলামির লোভ বাদ দিয়া হকের আওয়াজ আপনারও তোলা উচিত। কথা বলেন ঠিক কি না? আসুন আমরা সামনের আয়াতে যাই। আল্লাহ বলেন, আমা সাহিবুকুম বিমাজনুন, এ কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি না, পাগল না। এটা কত নম্বর আয়াত? 22 নম্বর। 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে পরিষ্কার আকাশে দেখেছেন। সুবহানাল্লাহ, যে কথা আমরা একটু আগে আলোচনা করেছি। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেন, জিব্রাইলকে তিনি স্বচক্ষে দেখেছেন, তাকে তিনি ভালো করে চেনেন, জিব্রাইল আল্লাহর কাছ থেকে যা নিয়ে আসে, জিব্রাইল আল্লাহর কাছ থেকে যেই ওহি নিয়ে আসে, সেই ওহিগুলি শুনে শুনেই মক্কার কাফেররা, শুনে রাখো সারা দুনিয়ার কাফের বেঈমানরা, শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলের সেই বাণীগুলি তোমাদের মাঝে পৌঁছায়া দিয়েছেন, জিব্রাইলের সেই কথাগুলি তোমাদের মাঝে পৌঁছায়া দিয়েছেন। মুহাম্মদ পাগল নয়, মুহাম্মদ কোনো গণক বা জাদুকর নয়, মুহাম্মদ কোনো কবি বা সাহিত্যিক নয়, তিনি হলেন আল্লাহ পাকের একজন প্রেরিত সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল। আসুন 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমা হুয়া আলাল গায়বি বিদনিন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির ব্যাপারে কৃপণতা করেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির ব্যাপারে অভিযুক্ত নন, ওহির ব্যাপারে তিনি কৃপণতা করেন না। আল্লাহ পাক যেইভাবে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবে বলেন, আল্লাহ পাক যেই নিয়মে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নিয়মে বলেন, আল্লাহ পাক যেইটুকু বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইটুকু বলেন, আল্লাহ পাক যেই পদ্ধতিতে বলেন মুহাম্মদ সেই পদ্ধতিতে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির ব্যাপারে, আল্লাহর ওহির ব্যাপারে কোনো সময় কৃপণতা করেন না। কোরআনে যা আছে, জিব্রাইল যা বলেছে, হুবাহু তিনি তাই বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করছেন। 1 নম্বর প্রশংসা, মুহাম্মদ কিনা পাগল না, মুহাম্মদ কিনা ভাই পাগল না। 2 নম্বর, আমার মুহাম্মদ তিনি তো আমার এই ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালামকে দেখেছেন, এই জিব্রাইল আলাইহিস সালামকে তিনি দেখেছেন, কি কেমন দেখেছেন বলে, বিশাল এক বড় দেহ, জিব্রাইল আলাইহিস সালামের 600 পাখা আছে, কত 600 পাখা,
যখন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখেছেন, দেখার পরে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরকম ভাবে হুশে নিয়ে আসলেন, নিয়ে আসার পর বলেন, মুহাম্মদ দোস্ত আমার, আপনি আমাকে দেখেই বেহুশ হয়ে গিয়েছেন, যদি আপনি ইসরাফিল আলাইহিস সালামকে দেখতেন আপনার কি অবস্থা হইত? ইসরাফিল আলাইহিস সালাম এত বড় একজন ফেরেশতা, ইসরাফিল আলাইহিস সালামের মাথা হলো একেবারে সাত আসমানের উপরে আর পা হচ্ছে সাত জমিনের তলদেশে, বিশাল বড় ফেরেশতা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক প্রশংসা করছেন, আমার নবী তিনি পাগল নন। যারা আমার নবীকে পাগল বলে মূলত তারাই কি পাগল। এরপরে আল্লাহ পাক কি বললেন, মুহাম্মদ তিনি জিব্রাইলকে দেখেছেন। এরপরে আল্লাহ বলেন, আমার মুহাম্মদ তিনি প্রশংসিত, তিনি আমার কোনো বাণীকে লুকোচুরি করেন না, আমার বাণী তার উম্মতের মাঝে পৌঁছায়া দেওয়ার সময় তিনি কোনো কৃপণতা করেন না, তিনি ওইটুকুই তার উম্মতের মাঝে পৌঁছায়া দেন যেইটুকু আমি আল্লাহ তার কাছে নাজিল করি, তিনি ওইভাবেই তার উম্মতের মাঝে আমি আল্লাহর কথা পৌঁছায়া দেন যেইভাবে আমি আল্লাহ তার কাছে এই কথা জিব্রাইলের মাধ্যমে পৌঁছায়া দেই। মুহতারাম হাজিরিন, তৎকালীন মক্কার কাফের এবং মুশরিকরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাহিন বলতো, গণক বলতো, অর্থাৎ একদল মানুষ এ জামানাতেও আছে যারা মানুষের হাত দেখে বিভিন্ন কথা বলে, ভাগ্যলিপি ইত্যাদি বলে, সম্পূর্ণ মিথ্যা, এগুলা সম্পূর্ণ মিথ্যা। মূল ব্যাপারটা হলো আল্লাহ পাক যখন আসমানে ফেরেশতাদেরকে নিয়ে বিভিন্ন সময় পরামর্শ করেন, মিটিং করেন, তখন একদল শয়তান, জিন শয়তান, তারা ওই মিটিংয়ে কি কি আলোচনা হয় এইগুলি শোনার জন্য তারা ওইখানে কান লাগিয়ে থাকে। আল্লাহ পাক তখন ফেরেশতার মাধ্যমে ওই শয়তানকে তাড়ানোর উদ্দেশ্যে আকাশের এক একটা তারকা নিয়ে শয়তানকে কি করে নিক্ষেপ করে, যেগুলোকে বিজ্ঞানের ভাষায় কি বলে, উল্কা, কি বলে, এত গবেষণা করছে বেচারা, বোঝেন নাই? আসলে এগুলি উল্কা না ফুলকা এটা আমার জানার বিষয় না, মূলত কোরআনের মধ্যে আসছে এইগুলি তারকা, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তারকাগুলি ধরে এই শয়তানকে তাড়ানোর জন্য কি করেন, নিক্ষেপ করেন। এটার নাম যে যেটা দিতে পারে এটা দিজ্ঞা, ঠিক আছে? কোরআনের কথা কি, এগুলি তারকা, আল্লাহ পাক ফেরেশতাকে বলে, এই ফেরেশতা ধর একটা তারকা ধরে এই শয়তান তারে এখান থেকে তাড়ায়া দে, তখন দেখা যায় তারকাটা আস্তে 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 এই দুনিয়াতে আস্তে আস্তে এক পর্যায়ে একটু আলো দেখি আমরা, দেখি কি হয়ে যায়, বিলীন হয়ে যায়, কি বলেন, এরকম দৃশ্য দেখি কিনা আমরা? জি, এই যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে যেই পরামর্শ করছেন, এই পরামর্শে কি কথা আলোচনা হচ্ছে, যখন এই জিন শয়তান এগুলি শুনতে যায়, এই তারকা দিয়ে ঢিল মারতেছে, ইতিমধ্যে দুই একটা কথা শুনে ফেলে, দুই একটা কথা কি শুনে ফেলে, এই কিছু গণক আছে, কিছু জাদুকর আছে, কিছু গণক আর জাদুকর যারা জ্যোতিষী যাদেরকে বলা হয়, বিভিন্ন নাম আছে বিভিন্ন এলাকায়, এদের কাছে এই শয়তানরা চলে আসে, এরা বিভিন্ন জিন নিজেদের কাছে রেখে দেয়। এই জিনেরা আসমান থেকে দুই একটা কথা শুনে এসে এই গণকদের কাছে আরও 101,000 কথা মিথ্যা বানায়া এর ব্রেনটা ওয়াশ করে। কার ব্রেনটা? এই গণকের ব্রেনটা। এইবার এই গণকের কাছে মানুষ যায়, হাত দেখায়, এ করে তা করে, অনেক কিছু করে, বলে তোমার এই হয়েছে, এই হবে, দশটার মধ্যে একটা তো শুদ্ধ হইতেও পারে, কি বলেন, দশটার ভিতরে একটা সত্য হইতেও পারে, যদি একদিন একটা সত্য হয়ে যায় তাহলে তো ভাইরাল হয়ে গেছে গা, বোঝেন নাই? যদি একটা একদিন সত্য হয়ে যায় তাহলে তো তার বাম্পার বেঁধে গেছে গা, তার টাকার অভাব নাই। এইবার সিরিয়াল নিয়া, সিরিয়াল দিয়েও তারে পাওয়া যায় না। জি, এই বেঈমান কাফেররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল, মুহাম্মদ তো জাদুকর, মুহাম্মদ তো গণক, গণকরা যেরকমভাবে ভবিষ্যতের কথা বলে, আল্লাহ পাক বলেন, না না না, গণক যারা তারা একটা কথা যদি সত্য বলে তার সাথে 1,000 কথা মিথ্যা যোগ করে একটা সত্য বলে, এবং আরও কথা আছে, গণকরা এমনিতেই একটা কথা বলে না, তাদের কিছু হাদিয়ে দিতে হয়, তাদের হাদিয়া ছাড়া একটা কথাও তারা বলে না, কিন্তু আমার মুহাম্মদ, আমার এই নবী
শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী রাসূলগণ তারা কেহই কোনদিন ইসলামের বাণী তাদের কিতাবের বাণী আল্লাহর ওহি প্রচার করার ক্ষেত্রে কোনো কৃপণতা করছে না এবং কারো কাছে কোনো এরকম ভাবে কি বলেন নজরানা কারো কাছে কোনো বিনিময় করা নেননি। অতএব তোমরা যে আমার মুহাম্মদকে গণক বলো মিথ্যা বলো, গণকরা তো সব কথা বলতেও পারে না আর মুহাম্মদ সব কথা বলে। মুহাম্মদ ওহির বাণী শোনানোর ক্ষেত্রে কৃপণ নয়, ওহির বাণী শোনানোর ক্ষেত্রে কি নয়, কৃপণ নয়, কিন্তু গণকরা তো টাকা ছাড়া শোনায়ও না, আবার অসম্পূর্ণ কিছু কথা এর সাথে হাজারো কথা বানায়া মিশ্রিত করে তোমাদের সামনে উপস্থাপন করে। কোথায় সেই গণক আর কোথায় আমার মুহাম্মদ, আল্লাহু আকবার! কোথায় সেই গণক মিথ্যুক হাজারটা মিথ্যা বানিয়ে বানিয়ে বলে, আর সেই গণকের সাথে এই মুহাম্মদের তোমরা তুলনা করো, কখনো এই তুলনা তোমাদের সঠিক হবে না। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্যের ব্যাপারে অর্থাৎ ওহির ব্যাপারে তিনি কৃপণতা করেন না, তিনি ওহির ব্যাপারে অভিযুক্ত নন। অতএব তোমাদের এই দাবি তোমাদের এই ধারণা সম্পূর্ণ মিথ্যা। এই হলো যদি এখানে অমা হুয়া হুয়া দ্বারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য হয়ে থাকে, আরেকটা হচ্ছে হুয়া দ্বারা এখানে কোরআন হইতে পারে। খেয়াল করুন, অমা হুয়া আলাল গায়বি বিদনিন, এই কোরআন ওহির বাণীর ক্ষেত্রে অভিযুক্ত নয়, অর্থাৎ এই কোরআনের ভিতরে আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে যে সকল ওহি নাজিল করেছেন সবগুলি কোরআনের ভিতরে আছে। এখান থেকে কমানো বাড়ানোর ক্ষমতা দুনিয়ার কোন রাজা বাদশারও হইছে না, কিয়ামত পর্যন্ত হবেও না ইনশাআল্লাহ। কি বলেন, কোরআনে যা আছে আছেই তো, আগের থেকেই আছে। আসুন সামনের আয়াত 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের শানে নুজুলটা আমরা খেয়াল করি। এক পর্যায়ে মক্কার কাফের মুশরিকরা বলতো, ঠিক আছে মুহাম্মদ জিব্রাইলের কাছ থেকে শুনে শুনে বলে, ঠিক আছে মানলাম, কিন্তু জিব্রাইল যখন আল্লাহর কাছ থেকে মুহাম্মদের কাছে ওহি নিয়ে আসে, মাঝখানে কোনো শয়তানের সাথে দেখা হওয়ার পরে শয়তানেরও কিছু কথা হয়তো বা জিব্রাইল মুহাম্মদকে শিখাইয়া দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক, বাটপার কত প্রকারের হলে এমন কুধারণা করতে পারে, চক্রান্ত কত রঙের হইলে এমন কুধারণা আসতে পারে। কোনো কোনো মুফাসসিরিন কেরাম লিখেছেন এখানে শয়তান দ্বারা উদ্দেশ্য হল এক ধরনের শয়তান যারা মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধোঁকা দেওয়ার জন্য জিব্রাইল সেজে রাসূলের সামনে ওহী নিয়ে আসত, আল্লাহ বলেন যে না, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিব্রাইলকে ভালো করেই চেনেন, কোনো শয়তান জিব্রাইল সেজে আসুক আর মিকাইল সেজে আসুক, আমার নবী তাকে চিনতে ভুল করবে না। স্মরণ রাখবা, অমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, এই কোরআন কোনো অভিশপ্ত শয়তানের কোনো বাণী নয়। এটা কার বাণী? এটা আল্লাহর বাণী। আল্লাহ পাক পরের আয়াতের ভিতরে বলেছেন, সামনে আসছে, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের নসিহত বিশ্ববাসীর জন্য। কোরআন কোনো শয়তানের নসিহত নয়, কোরআন কোনো শয়তানের বাক্য নয়, কোরআন কোনো শয়তানের শব্দ নয়, এটা কার শব্দ? আল্লাহর শব্দ। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন, তানজিলাল আজিজির রহিম, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন এইটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ এই কিতাব, এটা শয়তানের কোনো বাণী নয়। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, যেমন সূরা ওয়াকিয়া সূরা হাক্কার ভিতরে বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এইটা রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ এই কিতাব, এটা কোনো শয়তানের বাণী নয়। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। কে অবতীর্ণ করেছেন? আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। অতএব এই কোরআন এটা শয়তানের কোনো বাণী নয়, শয়তানের কোনো বাক্য আর শব্দ নয়, এটা কার কথা? আল্লাহর কথা।
এখানে আমরা আরেকটু খেয়াল করি, কোরআন যদি শয়তানের বাণী হবে নাউজুবিল্লাহ, তাহলে কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আচ্ছা, শত্রু কোনোদিন জান্নাতের কথা কইতে পারে? শয়তান কোনোদিন মানুষকে জাহান্নাম থেকে বাঁচতে বলতে পারে? কোরআনের মধ্যে আসি কিনা, জান্নাতের দিকে যাও, জাহান্নাম থেকে বাঁচো, ভালো ভালো আমল করো, এই পথে চললে জান্নাত পাইবা, এই পথে চললে জাহান্নাম পাইবা, এগুলি আসি কিনা কোরআনে? যদি ওই সকল বেঈমানদের কথা ধরে নেওয়া হয় ক্ষণিকের জন্য, যেই কোরআনটা একটা শয়তানের বাণী নাউজুবিল্লাহ, তাহলে তো শয়তান আবার জান্নাতের পথে মানুষকে কবে থেকে ডাকা শুরু করলো? কি বলেন? শয়তান আবার জাহান্নামের পথ থেকে মানুষকে সরায়া কবে জান্নাতের পথ দেখানো শুরু করলো? অতএব সম্পূর্ণ মিথ্যা কথা এইটা যে শয়তানের বাণী, এটা সম্পূর্ণ কি ভাই? মিথ্যা কথা। পক্ষান্তরে আল্লাহ হলেন ইমানদারদের বন্ধু। আল্লাহ কাদের বন্ধু? আর শয়তান ইমানদারদের কি? শত্রু। আল্লাহ বলেন আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক হলেন ইমানদারদের বন্ধু, তিনি মূর্খতার অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে মানুষকে আহ্বান করেন। কে তিনি? আল্লাহ ইমানদারদের বন্ধু, ইমানদারদের সাহায্যকারী, ইমানদারদের হিতাকাঙ্ক্ষী, ইমানদারদের একেবারে কাছের ব্যক্তিত্ব তিনি হলেন কে? আল্লাহ। পক্ষান্তরে যারা শয়তান, তাদের কি পরিচয়? তারা হলো ইমানদারদের বন্ধু। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা যাদের বন্ধু হলো তাগুত অর্থাৎ শয়তান, তাগুতের অনেক ব্যাখ্যা আছে, যারা বিশেষ করে যারা শয়তান তাদের কাজ কি? তাদের কাজ হলো ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, তারা হেদায়েতের আলো থেকে মানুষকে টান দিয়া তারা মূর্খতার অন্ধকারের দিকে, জাহান্নামের রাস্তার দিকে মানুষকে নিয়ে যায়। এরা হলো মূলত শয়তান। এরা কি ভাই? শয়তান। তাহলে শয়তান তো ইমানদারের একেবারে প্রকাশ্য শত্রু, আর এই কোরআনের ভিতরে আছে জান্নাতে যাওয়ার পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ। শয়তান কোনোদিন ইমানদারদেরকে জান্নাতের পথ দেখায় না, জাহান্নাম থেকে বাঁচার কথা বলে না। অতএব এই কোরআন শয়তানের বাণী নয়, এটা কার বাণী? আল্লাহর বাণী। এই জন্য আল্লাহ বলেন আমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, এইটা অভিশপ্ত ইবলিস বা কোনো শয়তানের বাণী নয়। আসুন, 26 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জি আজকে শেষ হবে ইনশাআল্লাহ সূরা তাফসীর, আল্লাহ পাক তৌফিক দান করলে আমি সংক্ষেপ করছি। 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাআইনা তাযহাবুন, অতএব তোমরা কোন দিকে চলছ, অতএব তোমরা কোন রাস্তায় চলছ, কোন পথে চলছ। খেয়াল করুন আয়াতটা, আয়াতের সারমর্ম হল যখন পরিষ্কার হয়ে গেল এই কোরআন আল্লাহর বাণী, যখন পরিষ্কার হয়ে গেল মোহাম্মদ পাগল নন, যখন পরিষ্কার হয়ে গেল জিব্রাইল একজন সম্মানী ফেরেশতা, জিব্রাইলের দাম আসমানেও আছে জমিনেও আছে, যখন পরিষ্কার হয়ে গেল জিব্রাইল একেবারে আল্লাহ পাকের কাছের একজন ফেরেশতা, যখন পরিষ্কার হয়ে গেল কোরআন কোনো শয়তানের বাণী নয়, যখন পরিষ্কার হয়ে গেল যে একমাত্র কোরআন আল্লাহ পাকের বাণী, তখন হে বেঈমানরা ফাআইনা তাযহাবুন, তোমরা কোন দিকে চলবা? যখন পরিষ্কার হয়ে গেল কোরআন একটা হক কিতাব, কোরআন যার মাধ্যমে এনে এরকমভাবে এসেছে, তিনি হলেন জিব্রাইল আলাইহিস সালাম, তিনি একজন বড় ফেরেশতা, তিনি একজন সম্মানী ফেরেশতা, এবং যার কাছে এনেছেন তিনি হলেন সাইয়্যিদুল কাউনাইন, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হলেন রহমাতুল্লিল আলামিন, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন আল আমিন, যিনি পাগল নন, তিনি এরকমভাবে তিনি গণক নন, তিনি কোনো কবি নন, তিনি একজন নবী এবং রাসূল। অতএব
কোরআন এটা আল্লাহ পাকের বাণী, শয়তানের কোনো বাণী নয়। এখন তো পরিষ্কার হয়ে গেল কোরআন একটা সত্য কিতাব, মুহাম্মদও সত্য, জিব্রাইলও সত্য, অর্থাৎ কোরআন আসার মাধ্যমও সত্য, যার কাছে এসেছে তিনিও সত্য, যিনি পাঠিয়েছেন আল্লাহ তিনিও সত্য, তার এই বাণীও সত্য। অতএব হে বেঈমানরা, তোমরা এবার কোন পথে হাঁটবা, কোন পথে হাঁটবা? তোমাদের তো উচিত, সত্য আজকে উন্মোচিত হয়ে গেছে, সত্য তোমাদের সামনে প্রকাশ হয়ে গিয়েছে, এখন তো তোমাদের উচিত তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। এখন তোমাদের কি উচিত? ইসলাম ধর্ম গ্রহণ করা উচিত। অর্থাৎ যখন কোরআন নিয়ে, রাসুল নিয়ে, জিব্রাইল নিয়ে বিভিন্নভাবে যে সকল কি বলে যে সন্দেহ সংশয় বেঈমানরা এরকমভাবে কি করছো, এরকম কি বলে বেঈমানরা যে সকল সন্দেহগুলি প্রকাশ করেছিল, সবগুলি সন্দেহের জবাব যখন হয়ে গেল, তখন কি প্রমাণ হলো? কোরআন একটা সত্য কিতাব, মুহাম্মদ একজন সত্য নবী, কথা বলেন ঠিক কি না? তখন তো তোমাদের উচিত একটু চিন্তা করা, আইনা তাযহাবুন, এবার কোন দিকে যাইবা, চিন্তা করে দেখো। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এই আয়াতের ভিতরে আল্লাহ পাক যে জিনিসটি বুঝাইতে চেয়েছেন সেটা হলো, ইলা আইনা ইয়াদিলুনা আন হাযাল কওলি ওয়া আন তাআতিহি, এই কোরআন থেকে এবং রাসূলের ইতাআত বা অনুসরণ থেকে, আল্লাহর ইতাআত বা অনুসরণ থেকে তোমরা কোন দিকে চলা শুরু করছো? তোমাদের তো উচিত ছিল আল্লাহর অনুসরণ করা, কোরআনের অনুসরণ করা, রাসূলের অনুসরণ করা। হযরত কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আরেক বক্তব্যে তিনি বলেছেন, আইনা তাযহাবুনা আন কিতাবি ওয়া আন আইনা তাযহাবুনা আন কিতাবি ওয়া তাআতি, এ মক্কার কাফের মুশরিকরা, যখন তোমাদের সামনে কথাটা পরিষ্কার যে কোরআন একটা সত্য কিতাব, নবী একজন সত্যবাদী নবী, তখন তোমরা এই কিতাব ছেড়ে, এই নবীর অনুসরণ ছেড়ে, আমি আল্লাহর অনুসরণ ছেড়ে তোমরা কোন দিকে হাঁটছ? হযরত জুজাজ রহমতুল্লাহি আলাই তিনি বলেন, ফাইয়া তরিকাতিন তাসলুকুনা আবয়ানা তাসলুকুনা আবয়ানু মিন হাযিহি তরিকাতিল্লাতি বাইয়ানতু লাকুম। হযরত জুজাজ রহমতুল্লাহি আলাই তিনি বলেন, আর কোন রাস্তা আছে যেই রাস্তায় তোমরা চলছো? তোমাদের সামনে এই রাস্তা পরিষ্কার থাকতে, এই রাস্তা তোমাদের সামনে পরিষ্কার থাকার পরেও, সুস্পষ্ট হওয়ার পরেও, অর্থাৎ এই যেই রাস্তার কথা কোরআনে আছে, যেই পথে চললে জান্নাত পাওয়া যাবে, যেই পথে চললে জান্নাতের এরকমভাবে অধিকারী হওয়া যাবে, সেই পথ ছাড়া তোমরা আবার কোন পথে চলার চেষ্টা করছো? তোমরা আসলেই ভুল পথে চলছো। ফাইনা তাযহাবুন, এখন তোমরা কোন দিকে যাইবা, জান্নাতের পথে যাইবা না জাহান্নামের পথে যাইবা? মুহতারাম হাজরিন, তাফসিরে জিলাল এই তাফসিরের কিতাবে আসছে, তোমরা হক রাস্তা থেকে মুখ ফিরিয়ে যেদিকেই চলতে থাকো না কেন, স্মরণ রাখবা সব সময় তোমরা আল্লাহর সামনে আছো। কোথায় আছো? সব সময় আল্লাহর সামনে আছো। বেঈমানি করলেও আল্লাহ দেখেন, আল্লাহকে গালি দিলেও আল্লাহ দেখেন, রাসূলকে গালি দিলেও আল্লাহ দেখেন, কোরআনকে গালি দিলেও আল্লাহ দেখেন, কোরআন ওয়ালাদেরকে গালি দিলেও আল্লাহ দেখেন। অতএব তোমরা যেদিকেই এই হক রাস্তা ছেড়ে তোমরা যেদিকেই হাঁটো না কেন, তোমরা কিন্তু আল্লাহর সামনে আছো, আল্লাহও তোমাদের সামনে আছেন, একদিন তিনি বিচার করেই ছাড়বেন তোমরা যে পথেই চলো না কেন। মুহতারাম হাজিরিন, 27 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, নিশ্চয়ই এই কিতাব সৃষ্টিকুলের জন্য একটা উপদেশ, উপদেশের একটা কিতাব। মুহতারাম হাজিরিন, এই কিতাব সৃষ্টিকুলের উপদেশের জন্য কিতাব, আসলে আমি এখানে লম্বা করতে পারলাম না, সৃষ্টিকুল তো এখানে কোটি কোটি সৃষ্টি আছে আল্লাহ পাকের, প্রত্যেকের জন্য কিভাবে উপদেশ বাণী, এইটাই এক বছরেও শেষ হইতো না। অতএব আমি এটা বাদ দিলাম, এখানে খুব সংক্ষেপে বলছি, সৃষ্টিকুলের ভিতরে মূল হচ্ছে জিন এবং ইনসান, জিন এবং ইনসান, অর্থাৎ গোটা মানব এবং জিন জাতির জন্য এই কিতাব হচ্ছে উপদেশ বাণী। এই কিতাব কি ভাই? উপদেশ বাণী। অতএব
এই কিতাব ছাড়া অন্য কোনো কিতাব অনুযায়ী চললে, এই কিতাবকে বাদ দিয়ে অন্য কোনো কিতাবের অনুসরণ করলে কসিমকালেও জান্নাতে যাওয়া যাবে না। যদি জান্নাতের অনুসারী, কি বলে, জান্নাতের অধিকারী হইতে চাও, যদি চিরস্থায়ী জীবনে জান্নাতের মালিক হইতে চাও, এই কিতাব এবং এই কিতাবওয়ালার অনুসরণ এবং এই কিতাব যার কাছে আল্লাহ পাক নাজিল করেছেন তার অনুসরণ ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না। এক কথাই সারা দুনিয়ার সমস্ত মানব এবং দানব, জিন এবং ইনসানের দুনিয়া এবং আখেরাতের শান্তি আর কামিয়াবি আর সফলতার একমাত্র চাবিকাঠি হচ্ছে এই কোরআন। একমাত্র চাবিকাঠি কি ভাই? এই কোরআন। আল্লাহ পাক 28 নম্বর আয়াতে বলেন, লিমান শাআ মিনকুম আইয়াসতাকিম। এই কোরআন আগের আয়াতে বলেছেন সমগ্র বিশ্ববাসীর জন্য কি উপদেশ বাণী। আল্লাহ পাক পরের আয়াতে 28 নম্বর আয়াতে বলছেন, বিশেষ করে যারা সঠিক পথে চলতে চায় তাদের জন্য এই কোরআন উপদেশ বাণী।